রিদওয়ান, অনেক মানুষকে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাকে জয়েন করেছেন বহুদিন পর। আজকে লাইভ এসেছি উইদাউট এনি নোটিস, বাট ভাবলাম যে কিছু গানের কাজ হচ্ছে, এর মধ্যে অনেক কিছুর কাজ হচ্ছে, কোনো কিছু নিয়ে আসলে কথা বলা হয় না বা জানানো হয় না। যদি দর্শক সবসময় জিজ্ঞেস করে নতুন কী কাজ আসছে, নতুন কী গান আসছে, কী করছি, আসলে সবগুলোর আপডেট দেওয়ার জন্য চিঠি চলে এসেছি। দেখি কারা আছেন আমার সাথে। আরব হাসান, আল আমিন হোসেন, সিরাজুল বাদশাহ, হাই তন্ময় হাই, রকিব হোসেন, জাহিদ হাসান, কি মিজানুর রহমান গান হবে নাকি? না, আজকে গান গাইতে আসেনি। তোমার যদি সামনে গাইতাম বোন, তুমি তোমার ভক্ত, তোমার আমার ভালো লাগে, ধন্যবাদ। মনির হোসেন, আকবর আলী, হাই সুন্দরী। ওকে, আমি ছিলাম একটা শুটিংয়ে, এখনও মেকআপ রুমে আছি। আমার একটা সুন্দর গান আজকে শুটিং হলো এবং এই এই প্রজেক্টে আমার সেকেন্ড টাইম গাওয়া। আপনারা হয়তো অনেকেই শুনেছেন উর্বশী গানের সিঁড়ি, উর্বশী গানের সিঁড়ি, তারা একটা ইউটিউব প্রজেক্ট করছে উর্বশী গানের সিঁড়ি নামেই। এইখানে আমার একটি গান গিয়েছিলো জলের জল খেলায়, প্রথম সিজনে আমার জল খেলায় গানটা গিয়েছিলো, আর সিজন টু এ আপনাদের প্রিয় জুটি, আপনারা যার সাথে আমার ডুয়েট গান পছন্দ করেন, পলাশ ভাইয়া, গামছা পলাশ, তো উনি আছেন আমার সাথে এই সিজন টু এ। এবং এই গানটাও খুব তাড়াতাড়ি হয়তো দর্শকরা পেয়ে যাবেন, বলতে পারছি না যে আগামী মাসেই পাবেন এরকম কিছু না, বাট আজকে শুটিং হলো, একটু সময় হয়তো লাগবে, তারপরে আমরা হয়তো গানটা পাবলিশ করব এবং পেয়ে যাবেন আপনারা। এবং অদ্ভুত সুন্দর একটা গান, আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা আপু, তোমার কনসার্টের আপডেটগুলো পেজে পোস্টে জানিয়ে দিও। আসলে কনসার্টের ব্যাপার, এর মাঝে কনসার্ট করেছি কিন্তু সুযোগ হয়নি জানানোর, আমি পোস্ট দিই নি, প্রোগ্রাম শেষ করার পরে পোস্ট দিয়েছি। আমি চেষ্টা করবো নেক্সট টাইম যদি কোথাও শো হয় আমি আগে জানাবো। আপনার গান খুব ভালো লাগে। খাগড়াছড়ি থেকে সজীব, আচ্ছা সজীব, আমি খাগড়াছড়ি থেকে কিছুদিন আগে ঘুরে এসেছি, অনেক অনেক মানুষ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আপনার গান অনেক ভালো লাগে, আপনার অসাধারণ লাগছে, কিন্তু কপালের টিপটা উঠিয়ে নিলে কৃতজ্ঞ থাকবো, কেন টিপ কি হয়েছে? আচ্ছা পলাশ ভাই কই, কেমন আছে পলাশ ভাইয়া? তো কেবল চলে গেলেন, আমি একটু মানে লাইভ করার জন্যই একটু বসেছি, বাট অলমোস্ট আমাদের শুটিং শেষ। বাস্তবিক একটু সুন্দর লাগে আপু, আপনার অসাধারণ লাগছে, কিন্তু কপালে আছে গেল। ভাবি না, আচ্ছা এইবার কিন্তু পুরো কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে গানের, আপনারা শুনলে বুঝতে পারবেন, গানটা খুব তাড়াতাড়ি আসবে আশা করি। আমার প্রিয় শিল্পী আপু, আপনি আপনাকে অনেক লাইক করি পার্সোনালি, আমিও গান করি। আচ্ছা আপনার গান শুনতে হবে তাহলে, বাড়ির পাশে বাড়ির পাশে বেঁধে যারা গানটি একটু শোনাবেন। আচ্ছা তোমার হাসি অনেক সুন্দর, তোমার গান আসলেই খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর আমাকে আমাকে যারা ভালোবাসেন, সবসময় যারা সাপোর্ট করেন, ভালোবাসেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং সবসময় আমার পক্ষ থেকে ভালোবাসা। ওকে, আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আর টিভির রিসেন্ট কিছু আমার গান রিলিজ হয়েছে,
আরটিভি প্রথম সিজন তো চ্যাংরা বন্ধুয়া রিলিজ হয়েছিল 2020 সালে। তো এইটা আমাদের সিজন ফোর, মানে এই কয়েক বছরে সিজন ওয়ান টু থ্রি ফোর করার সৌভাগ্য হলো। তো সিজন ফোরে অলরেডি অন ইয়ার হয়ে গেছে প্রোগ্রাম এবং এক এক করে গানগুলো আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে যাচ্ছে। তো সেইখানে প্রথম গানটি রিলিজ হয়েছে বাপু চ্যাংরা। বাপু চ্যাংরা আসলে একজন ভক্তের রিকোয়েস্টে গাওয়া, মানে আমি এমন না যে কমেন্টস চেক করি না বা দেখি না দর্শকের রেসপন্স, সব কিছু আমি খুব কেয়ারফুলি চেক করি যে দর্শক কী পছন্দ করছেন, দর্শক কোন গানের কথা বলছেন, কোন গান আমার কণ্ঠে শুনতে চেয়েছেন, কোন গানের ভিউ হচ্ছে, কোন গানের বিষয়ে পজিটিভ কমেন্টস আসছে, আমি সব কিছু চেক করি। তো এর মাঝেই আমাকে একজন দর্শক কমেন্টস করেছিলেন বাপু চ্যাংরা গানটি আমি শুনতে চান। তো সেই রিকোয়েস্টটা রাখার জন্যই ভাবলাম সিজন ফোরে বাপু চ্যাংরা ভাওয়া গানটি কেন না, মানে গাওয়া যেতেই পারে। সো এই গানটা আমাদের ফার্স্ট রিলিজ হয়েছে আরটিভি মিউজিক থেকে এবং সেকেন্ড হচ্ছে আল্লাহ মেঘদে পানিতে। ভীষণ জনপ্রিয় গান, আমাদের ঐতিহ্য, আমাদের কি বলবো, আমাদের লোকসঙ্গীত আল্লাহ মেঘদে পানিতে। এমন কোনো ব্যক্তি নেই আমার মনে হয় যে গানটি শুনেননি। তো এই গানটি আমি নতুনভাবে নতুন আয়োজনে জেকে মজলিশ ভাই নতুন মিউজিকে গানটা আমি গিয়েছি। তো এই গানটাও আপনারা আরটিভি মিউজিকে পেয়ে যাবেন। অলমোস্ট একদিনে 50-60 হাজার ভিউ হয়ে গেছে এবং একটি গান প্রায় 1 লাখ হতে যাচ্ছে বাপু চ্যাংরা। তো এইরকম ভালো ভালো রেসপন্সগুলো আসলে আমাকে ইন্সপায়ার করে সবসময়। আমার ভালো গান গাইতে, ভালো গান করতে, যে আমি যে গানগুলো করি সেগুলো দর্শক পছন্দ করেন, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। দেওয়ার হবের গানগুলো দারুণ। আচ্ছা দেব ভাবি, ওকে। আমিও কিন্তু অনুরোধ করেছি, আপনি কি অনুরোধ করেছিলেন লিপু ভাইয়া, আরেকবার লিখবেন প্লিজ। লুকিং বিউটিফুল, আচ্ছা আপু অনেক ছোটদের গান শুনে। মিষ্টি লাগছে আপনার, অনেক সুন্দর লাগছে। আচ্ছা এত সুন্দর, সবই সুন্দর লাগছে কমেন্টস। আচ্ছা বাপু চ্যাংরা কারা কারা দেখেছেন আমাকে কমেন্টস করেন, আর না দেখে থাকলে এক্ষুনি আপনার আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসেন। আপনার সিরাজগঞ্জ বাসায় একটি গান গিয়ে শোনাবেন এখন প্লিজ আপু। আচ্ছা আমি আছি গ্রিন রুমে, যদি দেখতে চান এই যে, এই যে এখন আমি আছি হচ্ছে গ্রিন রুমে। কেবল শুটিং শেষ করেছি এবং অনলি ফ্যান পেজ বা কি বলবো ফেসবুকে লাইভ হয় না অনেকদিন, আমি হই না, দ্যাটস ওয়াই ভাবলাম যে কিছু গল্প আড্ডা যদি হয়ে যায়। চ্যাংরা বন্ধু ফেভারিট গান, থ্যাংক ইউ। জলের ঘাটে গানটা শোনাবে, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরায়। অনেক সুন্দর জাতির ভাবি, ওকে। আশা করি সবার দিন খুব ভালো যাচ্ছে। আমি তো ভীষণ ব্যস্ত ছিলাম, এর মাঝেও শুটিং করে আমি ঘুরতে চলে গিয়েছিলাম সাজেক। তো ওইখানে একদিন বা দুই দিন থাকা হয়েছে। এত এত সুন্দর জায়গাটা, আমার প্রতি বছর ঠিক একই সময়ে যাওয়া হয়, এটা কোইন্সিডেন্স, বাট একই সময়ে এই বছরও যাওয়া হয়েছে। এবং সাজেক বাংলাদেশের মধ্যে যে আমাদের এইরকম একটা জায়গা আছে সেটা আসলে অনেকেই জানেন না, বা
হয়তো ছবি দেখে অনেকে জিজ্ঞেস করেছে যে আমি কোথায়। তো এইটা অনেক সুন্দর জায়গা এবং আসলে ভ্যাকেশন বা রিফ্রেশমেন্ট যাই বলো না কেন, রিফ্রেশমেন্টের জন্য সাজেকের থেকে বেটার অপশন আসলে দেখি না, পাহাড়ের জন্য স্পেসিফিকলি। আর খাগড়াছড়ি, মানে খাগড়াছড়িতে আমি প্রোগ্রামও করেছি ক্যান্টনমেন্টে, বাট প্রোগ্রাম করতে গিয়ে ঘোরা হয় না, শুধুমাত্র ঘোরার জন্য এবার সাজেক গিয়েছিলাম। আবার এসেই শুটিং ছিল, তো আমি চেষ্টা করি যে মাঝে মধ্যে কাজের প্রেশারের মধ্যেও একটু রিফ্রেশমেন্টের জন্য দু একদিনের জন্য হলেও ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাই, ঘুরতে যেতে অনেক সুন্দর। চ্যাংরা বন্ধু কি গাইতে হবে? চ্যাংরা বন্ধু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এমডি কামাল, ব্যাপারী শফিকুল ইসলাম, বাড়ির পাশে আছে হালজুর আছে ছোট্ট দেওয়ারে, হ্যাঁ হালজুর আছে ছোট্ট দেওয়ারা, কি করব, রাসুল মোহাম্মদ জাতি ভাবি, আপনার দেওয়ারা ভাবি গান অনেক ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এত এত গান আসছে এবং গানগুলো আপনারা শুনছেন, এটা এইটাই ভালো লাগা। বাড়ির পাশে বেতেরারা অনেকগুলো গান সামনে আসছে, দর্শক যারা আমার নিয়মিত শ্রোতা তাদের জন্য গুড নিউজ যে আমার অনেক অনেকগুলো গান সামনে আসছে, রিলিজ হবে। আর টিভি থেকে কিন্তু পরপর 6টি গান আসবে, মানে এখন 2টো গান এসেছে আরও 4টি গান আসবে। এর মাঝে জে কে মজলিশ ভাইয়ের স্টুডিওতে আমার একটি মৌলিক গানের ভয়েস দেওয়া হয়েছে ভাঙচুর, তো ভাঙচুর গানটা আমার মনে হয় খুব ভালো লাগবে আপনাদের। এর মাঝে এরকম বেশ কিছু মৌলিক গানের সাথে লোক পুরনো গানের এরকম অনেকগুলো কাজ হয়েছে, আশা করি খুব শীঘ্রই পেয়ে যাবেন। আমার বন্ধু আপনি অনেকেও গানটা গাইবেন। ও আচ্ছা, আরেকটি কথা হচ্ছে গান তো অনেক রিকোয়েস্ট আসছে, গানের রিকোয়েস্ট আগামীকাল যদি আসে কেমন হবে, মানে যদি টেলিভিশনে লাইভ রিকোয়েস্ট করেন আর ইনস্ট্যান্ট ওই সময় যদি গানটা গেয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হবে না? ওকে, যদি এইটা হয় তাহলে আগামীকাল এশিয়ান টেলিভিশনে আমার লাইভ আছে, আমরা সবাই ঠিক 10:50 লাইভে ঢুকবো, এবং আপনারা যারা গান শুনতে যাচ্ছেন এই মুহূর্তে বা গান শুনতে চেয়েছেন তাদের জন্য একটা সুন্দর সুযোগ যে লাইভের মধ্যে ফোন দিয়ে গানের রিকোয়েস্ট করবেন, ওই সময় সবাই মিউজিশিয়ানস থাকবে, সুন্দর করে গানটা শুনিয়ে দেব। আর গান কেমন লাগছে, কাজ কেমন লাগছে, সব কিছু লাইভ কথা বলার মজা আলাদা, ইউনো। সো এশিয়ান টেলিভিশন সবাই কালকে আগামীকাল রাতে দেখবেন 10:50 থেকে, রাত 10:50 থেকে মেবি 12:30 সামথিং লাইভ হবে। আপনার গানই অসাধারণ ভালো হবে, হ্যাঁ আপনাদের আপনারা সবাই দেখবেন এবং ফোন দিবেন, আমি কথা বলতে চাই বেদিনা ভাই। আপু চাঁদপুরে ইলিশের দেওয়া চলো, থ্যাংক ইউ ইলিশ, আমার ফেভারেট, শুধু ইলিশ না ইলিশের ডিমও, বাড়ির পাশে বসন্ত বাতাসে। ওকে, লাইভ রাতে 10:50 থেকে, বুঝছেন তো যে কি প্রেশারে আছি, মানে লাইভে প্রিপারেশনের একটা বিষয় থাকে, লাইভের গান প্লাস শুটিং, তার মাঝখানে আপনাদের একটু সময় দিচ্ছি কারণ এই আড্ডাটাই ভালো লাগে। দেশ এবং দেশের বাহিরে থেকে অনেক অনেকে জয়েন করেন, কথা বলেন, ভালো লাগে। হিন্দিশের মধ্যে যে আমি এত এত ভালো কমেন্টস পেয়ে আমি আমি খুবই খুবই আনন্দিত, মানে আরটিভি মিউজিকে গানগুলো রিলিজ হওয়ার পরে আপনারা খুব ভালোভাবে নিয়েছেন গানগুলো,
সেইখানে অনেকেই অনেকেই পজিটিভ কমেন্টস করেছেন, দ্যাটস ভেরি গুড, মানে আমি ইন্সপায়ার হই সব সময়। আপু বরিশাল আসবেন, ঈশ্বর দাওয়াত রইল, আমি এত হতভাগা, আমার SMS পড়ে না। মিজানুর রহমান না, আমি এই তো পড়ে ফেলেছি, কক্সবাজারের ছেলে শাহরিয়ার একটু ডুয়েট গান করতে চাই। ওকে, সাগর হোসেন, সোহাগ, পরাশ ভাইকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ, আপনার গানগুলো প্রায় শুনে থাকি, থ্যাংক ইউ, এভাবেই সাথে থাকবেন। আমন্ত সাহা, আপনি খুবই সুন্দর গান করেন, থ্যাংক ইউ, আপনার খুব বড় ফ্যান, এখন যদি গিয়ে দুকলি গিয়ে ইন্ডিয়া থেকে লাইভ দেখছেন, তাই তো? আচ্ছা, অনেকেই জানেন না যে আমাদের কিন্তু এখন চ্যানেলগুলো অ্যাপসে পাওয়া যায়, ফোনে, প্লে স্টোরে, হ্যাঁ, সেটা হোক বাংলাদেশ টেলিভিশন, সেটা হোক হচ্ছে NTV, সেটা হোক অনেক চ্যানেলেই পাওয়া নাও যেতে পারে, কিন্তু এটা ম্যাক্সিমাম পাওয়া যায় এখন এশিয়ান টেলিভিশনও অ্যাপসে পাওয়া যায়। সো দেশের বাইরে যদি থেকে থাকেন, চেন্নাই থাকেন, আর যেখানেই থাকেন, অ্যাপসটা ডাউনলোড করবেন এশিয়ান টেলিভিশনের, তারপর লাইভ দেখবেন, ভেরি ইজি। এখন তো আমাদের ফোনেই সব কিছু, আমরা ইভেন আমিও যখন আমার প্রোগ্রাম বাসায় দেখতে পারি না বা দেখা হয় না, তখন আমিও আমার ফোনে অ্যাপস দিয়ে দেখি। আমি আপনার অনেক বড় ফ্যান, গান দিয়ে করে রেখেছেন, গান দিয়ে তো থ্যাংক ইউ। একদম বারিক আহমেদ, আমার ভাবি মনের মতো বারিক আহমেদ, থ্যাংক ইউ। বোরহান ইসলাম, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা, আই লাভ দিস সং, সিয়াম মাহমুদ জেমস, চোখের দেখায় মনের দেখা হয়, বিজলি চলে যেও না, আমার ভীষণ প্রিয় একটা গান, খুব ভালো লাগে। সিঙ্গাপুর, আচ্ছা, এত এত কমেন্টস আমি তো হারাই ফেলছি। আপনার কণ্ঠ অনেক সুন্দর, ফোক গান গাওয়ার জন্য ধন্যবাদ আমার পুরো, থ্যাংক ইউ। বাহরাইন থেকে দেখছি তোমার গান ভালো লাগে, থ্যাংক ইউ। একটা গান হবে, গানের গান দেখার আমন্ত্রণ জানিয়েছি আগামীকাল এশিয়ান টেলিভিশন রাত 10:50। আমি আপনার বয়স, আপু আপনার বয়সটা একটু বলবেন, আমি অনেক ছোট, বেশি বড় হই না এখনও, বয়সটা না বলি। আচ্ছা আপনার, আচ্ছা বয়স কি বলতে হয়, মেয়েরা কি বয়স বলে? আচ্ছা, মিষ্টি হয় তো সব গান, মিষ্টি লাগে, থ্যাংক ইউ। সজল গাজী, আপনার গান সুন্দর, কেমন আছেন আপু? আই এম বিগ ফ্যান আপু ফ্রম ইটলি, নিউ ইয়র্ক, থ্যাংক ইউ। ফ্যান ইসলাম, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমি আপু আরেকটা গান হবে, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ কাজী, কাজী। তারপর করিম, ভুলে গেলি? না না, একদম ভুলি নাই ভাইয়া। রাসেল হক, এখন একটা গান, বেতেরা গানটা শুনতে ইচ্ছে করে, কালকে বেতেরারা, আচ্ছা যদি কোনো লাইভে রিকোয়েস্ট আসে আমি নিশ্চয়ই গাইবো, ঠিক আছে? তারপরে তো আপনার গানগুলো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফ্রম মি অ্যান্ড কামছি প্রকাশ। আমি আপা, আপনার বিয়ে হচ্ছে না আপু, বিজলি গানটা দু লাইন গাইবা? মোটেও না, আমি গাইতে পাই না, আমি বলেছি আমি শুনতে পছন্দ করি। এমজি মাহবুব লিখেছে নওগাঁ থেকে, চাপের অভ্যাস কবে আসবো বলতে পারছি না,
নো আইডিয়া আপনার গান কেমন, আমার কি ধরুন একটু গান একটু গান হবে, চেঙ্গা বন্ধু গান শুনবো, চেঙ্গা বন্ধু কালকে শোনাবো, লাইভ শোনাবো টেলিভিশনে। আমায় করলি পর গানটা একটু হবে, হ্যাঁ হ্যাঁ হতে পারে। আচ্ছা এই গানটা আমার মৌলিক গান ছিল। বন্ধু রে তোর মনের ভেতর বাঁশিলি যে ঘর, সেই ঘরেতে কার বসতি আমায় করলি পর। বন্ধু রে তোর মনের ভেতর বাঁশিলি যে ঘর, সেই ঘরেতে কার বসতি আমায় করলি পর। গানটার টাইটেল ছিল আমায় করলি পর। এইমাত্র আপনার গানগুলো ইউটিউব থেকে দেখলাম, থ্যাংক ইউ ফারুক, আমার কথা আপনি রেখেছেন। চ্যাঙ্গা বন্ধু গান শুনবো, কোন জায়গায় লাইভ, কোন জায়গায় লাইভে আছেন? আমি এখন আছি এনটিভি স্টুডিও থেকে, মূলত স্টুডিওটা মানে উর্বশী গানের শুটিংয়ের জন্য নেওয়া হয়েছিল। বাট এনটিভির কোনো মানে বাইরের একটা স্টুডিওতে। আপু কেমন আছেন? ভালো আছি। কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। টিপ না দিলে ভালো হতো না? টিপ টিপ আমি সবসময় দিই না, বাট যখন দিই তখন ডিমান্ড করে যে টিপটা দিব, মানে শাড়ি ডিমান্ড করে অথবা মেকআপ ডিমান্ড করে, ব্যাস তার টিপটা দিয়েছি। আমি আপনাকে দেখতে মোটু মোটু লাগছে কেন? ওই মোটু আমি এক আমি আমাকে ক্যামেরায় আমি জানি না, আমাকে অনেকে টেলিভিশনে দেখে বলে আপু আপনি একটু হেলদি হয়েছেন, পরে আমাকে যখন সামনে সামনে দেখে তখন বলে আপু আপনি তো আগের মানে আগের থেকেও বেশি সুখে গেছেন, এরকম বলে, বুঝি না। ওকে ফাইন, আমি মোটা কোথায় আমি মোটা হয়েছি? ওকে আমি আপনার অনেক বড় ফ্যান, আমি মানিকগঞ্জ থেকে, থ্যাংক ইউ, মানিকগঞ্জ থেকে দেখছেন টিপটাই তোমাকে অনেক কিউট, হ্যাঁ টিপটাই তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। দুবাই থেকে দেখছি লাইফটা, রিয়েলি আপনাকে শাড়িতে অসাম লাগছে। শাফিন আহমেদ, শাড়ি তো আমি সবসময় পরি না, আজকে শাড়ি পরা বাধ্যতামূলক ছিল না, একটা ক্যাটালগ দিয়েছিল সালোয়ার কামিজের ড্রেস ডিজাইনার, বাট ওই মানে আবার গানের সাথে আমার মনে হচ্ছে যে আজকে শাড়ি না পরলে খুবই দেওয়ানা লাগবে, সেই জন্য আজকে শাড়ি পরা। আর আপু কোন স্বপ্ন, হ্যাঁ আপু আপনি, আপু আমি সিঙ্গাপুর থেকে মিজান রহমান লিখেছেন, ওকে হৃদয় আপনি ভুল ভুল করছেন, আপনার মনে হচ্ছে এমন, বাট আমি যখন মেকআপে থাকি এবং শাড়িতে থাকি তখন তো আমার এমনই লাগে, আমি জানি না কেন। অনেক সময় হেয়ার স্টাইলের জন্য মেকআপের জন্য মোটা লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি এরকম কিছু না, আই ওয়ান্ট টু বি ফ্যাট কিন্তু হয় না। আমি তোমার গ্রিন হিল স্কুলের এক পুরনো ফ্রেন্ড, খুবই ভালো লাগে তোমার গান। আমার পুরনো ফ্রেন্ড, আমার পুরনো ফ্রেন্ডের কিন্তু আমার সবাইকে মনে আছে। আপনি আপনি কি আমার সাথে পড়তেন নাকি আপনি একই স্কুলে ছিলাম, আপনি অন্য অন্য ক্লাসে ছিলেন, এরকম হতে পারে। আমি গানের ভুবন, আপনাদের গানের লিরিক লিখি, বা ও আচ্ছা গানের ভুবন, ওয়েল ডান, শুভকামনা আপনার জন্য। আপু চ্যাঙ্গা বন্ধু হবে না, আগামীকাল হবে। আই থিঙ্ক শুটিং শুটিংও প্যাক আপ হয়ে গেছে, মানে আমি এখানে আড্ডা দিচ্ছি আপনাদের সাথে, এখন বিদায় নেওয়ার সময়। আমি আমেরিকা থেকে বলছি, থ্যাংক ইউ, এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি চাইবো আগামীকাল যারা ফ্রি আছেন রাতে আমাদের লাইভটা দেখবেন এশিয়ান টেলিভিশনে। এবং আরটিভি মিউজিক থেকে যে গানগুলো রিলিজ হয়েছে বা হচ্ছে সেগুলো চেক আউট করবেন, গানগুলো শুনবেন, জানাবেন কেমন হয়েছে গানগুলো, আপনাদের কেমন লেগেছে। আর হচ্ছে পেজে আমি সবসময় আমার কিছু কিছু গান আপডেট দিতে থাকি। ভাইয়া কিছু হয়েছে? আমি হচ্ছে আমার পেজে সব গানের আপডেট দিতে থাকি, সো এখানে আপনারা চেক করবেন। যে আমার কোনো অনেকগুলো লাইভ এমন হয় যে আমার কাছে রেকর্ডেড থাকে না, সো ওগুলো আপলোড দেওয়া হয় না, বাট আমার খুব পছন্দ যেগুলো হয় সেগুলো পরে আমি আমার পেজে আপলোড করে দিই। আমার সাথেই থাকবেন, গান শুনতে থাকবেন, আর দোয়া রাখবেন আমার জন্য যে আমি সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আর কাজ করে যেতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে, আমি বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।